কত লম্বা একটা দাড়ি আছে, দুজন সেটে হব অন কত বড় দাড়ি বাচ্চা। সালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এটা সকালের ভিডিও, তখন 8:30 বাজে। নিহা আমিরা রেডি হয়ে, স্কুলের জন্য রেডি হয়ে এখানে বসে বসে মাছ দেখতেছে। আর নিহার ইউনিফর্মটা টেলার্সে রাখা, তাই ও বাসার ড্রেস পরে রেডি হয়েছে। এখন ওদেরকে আমি নাস্তা করাবো, তারপর স্কুলে বের হয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে মাছ কাটা হচ্ছে। ঘরের যে আপা কাজ করেন, উনি আসার পরে এই দুইটা মাছ কাটতে বসছেন। মাছগুলো আকৃতিতেও অনেক বড়, আর অনেক পিচ্ছিল থাকার কারণে ওনার ধরে কাটতে কষ্ট হচ্ছে। তো উনি এর জন্য বারবার হাতে ছাই মেখে তারপর কাটার চেষ্টা করতেছেন। ঘুম থেকে উঠেই দেখলাম পাকড়ে দুইটা বোয়াল মাছ রাখা। আমাদের এখানে অনেক বড় হাকালুকি হাওর, তো বিল বা হাওরে মাছ মারলে এখানে বাসা মাছ আনা হয়। আর এখান থেকে অনেক বড় বড় মাছ, বিভিন্ন ধরনের মাছ জেলেরা বিভিন্ন জায়গায় দিয়ে থাকে। তো উনি অলরেডি মাছটা কেটে ফেলছেন, এটার কিছু অংশ আজকে রান্না করা হবে আর বাকিটা ফ্রিজে রাখা হবে। ঘুম থেকে উঠে আসলে অনেক কষ্ট হয়ে যায় দুইজনকে নিয়ে একসাথে রেডি হয়ে বের হওয়া। কেউ উঠে, একজন উঠে তো আরেকজন উঠতে চায় না। এভাবে করতে করতে দেখা যায় রিক্সাও চলে আসে। আর আজকে এতক্ষণে স্কুলে চলে যাওয়ার কথা, 9:48 বাজে, কিন্তু রিক্সা লেট হওয়ার কারণে আসলে ভিডিওটা করতে পারছি। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো উনি ফোন দিল যে রাস্তায় উনি আসতেছে, আর নিহা নামিরা ওই যে দরজার পাশ থেকে দাঁড়িয়ে দিয়ে মাছ কাটা দেখতেছে। আমার নিহা বড় মাছ একটু কমই পছন্দ করে, মাছের গন্ধ সহ্যই করতে পারে না। নামিরা আবার মাছটা পছন্দ করে, আর নিহা মাংসটা খেতে পছন্দ। তো আমি এখানে, এটা স্কুল ছুটির পরের ভিডিওটা। আমি এখানে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি একটা রিক্সার জন্য। আমাদের রিজার্ভ করা রিক্সা, ওটা আসতে পারতেছে না। ড্রাইভার বারবার ফোন দিতেছিল যে ওখানে শ্রমিক আন্দোলন হচ্ছে উপজেলার সামনা থেকে নিয়ে চৌরাস্তা পর্যন্ত, তো উনি আটকা পড়ে আছে, পুরো রাস্তা ব্লক। তো বলতেছিল যে একটু কষ্ট করে একটা রিক্সা দেখে যদি আমরা চৌরাস্তা পর্যন্ত আসতে পারি তাহলে উনি এখানে আছে। কিন্তু কোনো রিক্সাও পাচ্ছি না, আর আজকে এত রোদ, গরমের মধ্যে দাঁড়িয়ে থাকা কষ্ট হচ্ছে। আর যেই রিক্সাগুলো আসতেছে সব স্টুডেন্ট রিক্সা, আর গার্ডিয়ানরা তাদের বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। গেটের দায়িত্বে যে ছেলেটা আছে, ওর নাম শাকির, ও আমাদের জন্য রিক্সা খুঁজতেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত রিক্সা পাচ্ছি না। 20 মিনিটের পর একটা রিক্সা আমরা পেয়ে গেলাম। তো এটাও অন্য কারো রিক্সা ছিল, আমরা এই রিক্সাতে উঠলাম। এটা দিয়ে আমরা চৌরাস্তা পর্যন্ত যাব। আর চিন্তা করতেছি ওইখানে যাওয়ার পরেই তো যে সমাবেশটা, এখানে রাস্তা ব্লক হয়ে আছে, বাকি জায়গাটা যাব কিভাবে? তো আপনারাও পাশে থাকেন, দেখতে থাকেন আসলে কি হবে। তো আমরা চৌরাস্তায় চলে আসছি, এখানে এসে আমরা আমাদের রিক্সাও পেয়ে গেলাম। আর আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা এই জায়গাটা পাস করি আর আন্দোলনটা কিভাবে হচ্ছে।
দেখতে পাচ্ছেন ড্রাইভার নামিরাকে নিয়ে সামনে সামনে হাঁটতেছে আর আমি আর নিহা পিছনে যেতেছিলাম। তো আমি এক হাতে নিহাকে ধরে আসি আর আরেক হাত দিয়ে ভিডিও করতেছি, এই জন্য একটু কষ্ট হচ্ছে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। তো অবশেষে আমরা আমাদের রিক্সা পেয়ে উঠে বসলাম। দেখতে পাচ্ছেন এখানে রাস্তায় পুলিশ টহল দিচ্ছে আর ডান দিকের রাস্তাটা পুরো গাড়ি দিয়ে ব্লক হয়ে আছে। আমরা 2 মিনিটের মতো রিক্সায় চড়ে যেতে পারছি আর এখানে আমরা প্রায় বাসার পাশেই চলে আসছি। তো পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব। চা বাগানের শ্রমিকরা তাদের অতি সামান্যতম বেতন আর নিত্যদিনের যে পণ্য দাম বৃদ্ধি এটা নিয়ে তারা আন্দোলন করে যাচ্ছিল। তো আমরা প্রায় আমাদের বাসায় চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বাসার সামনের যে দোকানগুলো। তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে যাচ্ছিলেন তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। জীবনে চলার পথে এরকম অনেক ছোটো বড়ো বাধা আসে, এগুলো অতিক্রম করাও শিখতে হবে সবার আমাদেরও। নিহাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসলাম। তো আসলে স্কুল থেকে আসার পরে বলতেছিলাম গোসল করার জন্য, ও করবে না, আমি নামিরা গোসল করে ফেললাম। এসে দেখি ও নাই। তো ছাদে এসে ওকে পাইলাম, ওর দাদুর সাথে হাঁটাহাঁটি করতেছে আর ওর দাদু পিন্টুকে ছাদে কাজ দেখিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে ওদের কবুতরগুলো কি সুন্দর হেঁটে হেঁটে ধান খাচ্ছে। আর আজকে দিনটাও মেঘলা, বাতাসও দিচ্ছিল, বাচ্চারা হাঁটাহাঁটি করতেছে। তো আমিও ভাবলাম কিছুক্ষণ থাকি। আর আজকে যখন আসলাম আপনাদের সাথে একটা নতুন গাছের পরিচয় করিয়ে দিব, যেটাতে মাত্র ফুল আসছে, এর আগে আর ফুল আসে নাই। আমাদের ছাদটা অনেক বড়, এখানে বিভিন্ন ধরনের গাছপালা, ফুল, ফল, সবজি, তারপর কবুতর, হাঁস, মুরগি সব কিছুই আছে। আর বাচ্চারা এখানে খেলাধুলাও করতেছিল, অনেক বাতাস এখানে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কাঁটা মুকুটের গাছ, এটাতে ওই প্রথম ফুল আসলো, অনেক সুন্দর ফুল। আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠ গোলাপের গাছ, এই গাছটার কথাই বলতেছিলাম। এই গাছটা আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম, যখন অর্ডার করি তখন অনেক ছোট, আমার বারান্দার জন্য অর্ডার করছিলাম। তো এই গাছ তো আকারে অনেক বড় হয় আর রুদ্রে রাখতে হয়, এজন্য আমি ছাদে দিয়ে দিছিলাম। আর এখন এই গাছটা বেশ বড় সড়ো হয়েছে, ফুলও ধরছে এই প্রথম। আর পাশে আরেকটা জবা গাছ, এটাও আমি অনলাইন থেকে আনাইছিলাম। তো পাশাপাশি দুইটা গাছ ফুল দেওয়া খুব ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন আরও 2 ধরনের ফুল, এগুলোর নাম আমি জানি না, পিন্টুকে জিজ্ঞেস করতেছিলাম তো বলে দিচ্ছে। আর এই যে কবুতরগুলা হেঁটে হেঁটে খাচ্ছে, আর এই যে দুইজন ওনারা ধানের কুঁজে এই বস্তার পাশে হাঁটাহাঁটি করতেছে, আগে এখানে ধানের বস্তা ছিল। তো আজকে আমার ব্লগটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।